মর্নিং বাঙালি, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা সিম্পল লাইফস্টাইল মিরর ফ্যামিলি মেম্বার। আমিও মোটামুটি আছি। এখন বাজে হচ্ছে তোমার, দেখো এখন বাজে হচ্ছে 9:09। এখন থেকে আমি আমার বক বক বা ব্লগ শুরু করছি। আজকে কী হতে চলেছে কি আগে আগে দেখো। হতা হে কে তুতু বাপু পুকু সব বেরিয়ে গেছে আজকে ওদের ভাত, আর এদিকে তোমার পাউরুটি, কলা, বিস্কুট, মিষ্টি এ সমস্ত টিফিন দিয়ে দিয়েছি আমি। তোমার অর্চনা তো তাড়াতাড়ি কাজ করে চলে গেছে, জলখাবার নিয়ে চলে গেছে, দীপিকাকেও খানিকটা জোগাড় করে দিয়ে এসেছি। কারণ আমি তোমাদের যেমন বলেছিলাম আজকে বুধবার, আজকে আমি শ্রীরামপুর যাব দাঁতের জন্য। কালকে রাত্রিরে দাঁতের ওষুধ দেখিয়ে একটুখানি পেনটা কম ছিল, কিন্তু সকাল থেকে আবার এই জায়গাটা করে আবার চিন চিন যন্ত্রণা করছে। তো বিছানা তুলবো, তুলে ফ্রেশ ট্রেশ হবো, ওই ঠাকুরকে জল দেবো, দিয়ে আমি 9:58 ট্রেন ধরে শ্রীরামপুর যাব। তো চলো কাজগুলো করে নিই, রেডি হয়ে আবার তোমাদের সাথে বক বক করছি। রেডি হয়ে গেছি, আমার বিছানা টিছানা দেখো তোলা হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, একটুখানি বিস্কুট খেয়েছি, পাচ্ছি না কারণ এখানটা এখনও ব্যথা ব্যথা করছে, আর ব্যথার ওষুধ আর খেতেও ভালো লাগছে না, একটা কেক নিয়ে নিয়েছি সাথে করে। তো চলো, অলরেডি এখন 9:40 হয়ে গেছে, 9:58 ট্রেন গিয়ে টিকিট কাটবো, তো একদম বেরিয়ে তোমাদের সাথে আবার বক বক করছি। বেরিয়ে পড়েছি সেই চেনা রাস্তা, তো চলো 9:50 বাজে অলরেডি, তাড়াতাড়ি করে পা চালাই, টিকিটটা কাটি, এ স্টেশনে আমরা তোমাদের সাথে কথা বলছি। দেখতেই পাচ্ছ স্টেশনে চলে এসেছি, টিকিট কাটা হয়ে গেছে। তো চলো, এখন 2:10 গেল, তো এখন গিয়ে বসি, কেক খাবো, কারণ কিছু খাইনি, দুটো বিস্কুট খেয়ে বেরিয়ে এসেছি। তো চলো গিয়ে বসি, ট্রেন আসুক, তারপর ট্রেনে করে তোমার শ্রীরামপুর যাবো, জানোই কেন যাচ্ছি দাঁতের জন্য। তো চলো গিয়ে বসি, বসে কেকটা খেয়ে নিই, আবার স্টেশনে নেমে তোমাদের সাথে কথা বলছি। ট্রেনে উঠে পড়েছি, দেখো এই ভাইটা এত সুন্দর গান করছিল, বেশ গানের গলাটা ভালো লাগছিলো, সেজন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। দেখতে দেখতে শ্রীরামপুর স্টেশন চলে এলাম, নেমেও পড়লাম। দেখো এখন 10:51 বাজে, শ্রীরামপুর স্টেশনে নেমে পড়েছি, এবার যাই গিয়ে তোমার টোটো বা অটো কিছু একটা ধরতে হবে। তো চলো একদম বটতলায় নেমে তোমাদের সাথে কথা বলছি। আর সামনে দেখো মানে আমাদের যে মার্কেটটা আছে এত সুন্দর, শ্রীরামপুরের মার্কেটটা সব শীতের জিনিসপত্র উঠেছে, মানে কোনোভাবে ক্যামেরায় ক্যাপচার করতে পেরেছি বলে এলাম, লম্বাটের মতো আসছে, প্লিজ কিছু মাইন্ড করো না, ঠিক আছে? চলো বটতলায় নেমে কথা বলছি। বটতলাতে নেমে গেছি, তো চলো দেখি ডাক্তারখানাটা খুলেছে কি না। মা ফ্ল্যাটে এসে গেছে ফিজিওথেরাপি থেকে, তো ডাক্তারখানাটা খুললে একদম ডাক্তার দেখিয়ে ফ্ল্যাটে যাবো। তো চলো, তো আমি ফ্ল্যাটে চলে এসেছি, এখন যাই কি মায়ের কাছে একটুখানি জল টল খাই, খেয়ে খেয়ে ডাক্তারখানায় যাবো। তো চলো ফ্ল্যাটে যাওয়া যাক, ফ্ল্যাট থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে বক বক করছি। এই হচ্ছে ডক্টরের চেম্বার, আর ঠিক মায়ের ফ্ল্যাটের তলাতেই চেম্বার। তো চলো ডাক্তার দেখিয়ে নিই কি বলে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। দেখানো হয়ে গেছে, এই হচ্ছে প্রেসক্রিপশান, এখন যাব ওষুধ আনতে, ওষুধটা নিয়ে আসি, কী হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদের ধীরে সুস্থে বলবো, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না, কোথায় বলবো সমস্ত কিছু তোমাদের জানাবো, যে আমার দাঁতে কী হয়েছে কী করতে হবে। তো চলো ওষুধটা নিয়ে আসি। তো ওষুধ নেওয়া হয়ে গেছে, দুটো ওষুধ দিয়েছিলো, একটা হচ্ছে ব্যথা, একটা হচ্ছে মানে যেদিনকে দাঁত তুলবো সেই দিনের তোমার সেই দিন থেকে খেতে হবে, সেই ওষুধ দিয়েছে। চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ডাক্তার দেখালাম, ওষুধ নিয়ে চলে এসেছি বাড়িতে, এলাম একটুখানি, মা খাজা দিল, খেলাম, আর ওষুধ দুটো খেতে বলেছিলো, তো খেয়ে একটু সাইলেন্টলি ব্যথাটা একটুখানি কমেছে। তো এখন একটু মামার বাড়ি যাচ্ছি, আগের বারের সাথে যাওয়া হয়নি, তো মাই কি মাছ নাকি দিয়েছে, তো সেটা নিয়ে একটু মামার বাড়ি যাই, ভাইপোরার সাথে দেখা করে আসি, কারণ আবার আমাকে শনিবার আসতে হবে। সমস্ত কিছু তোমাদের সাথে আমি বাড়ি গিয়ে শেয়ার করবো, ঠিক আছে? তার জন্য ভিডিওটা পুরো ওয়াচ করা, থ্যাংক ইউ সো মাচ 560 করে দেওয়ার জন্য। চলো যাই আবার বাড়ি এসে আবার কথা বলছি, বেশি কথা বলতে পারছি না কারণ একটু একটু তো পেন হচ্ছে। তো চলো যাওয়া যাক। তো মামার বাড়ি এসে গেছি, এই হচ্ছে তোমার মামার বাড়ি, মামার বাড়িতে আমি আর কিছু শ্যুট করছি না, এইটা হচ্ছে আমাদের মামার বাড়িতে ইতু গাছ হয়েছে, দেখো কি সুন্দর, ইতুতে কত গাছ হয়েছে, বেশ ভালো লাগলো, তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো, সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আর কত গাছ আছে, এটা হচ্ছে ভাইপো, ফোন দেখছে আর খাচ্ছে। চলো বাড়ি চলে যাই এবার। মামার বাড়ি থেকে চলে এসেছি,
এবার চলো যাই উপরে, চান খাওয়া করবো। তো হয়তো উপরে আর কথা হবে না, বেরিয়ে আবার তোমাদের সাথে বকবক করছে। এখন দাঁতের ব্যথাটা ওষুধ খেয়ে একটু কম আছে, তো চলো বাড়ি যাওয়া যাক। তো স্নান হয়ে গেছে, আমার কথা বলতে কষ্ট হচ্ছিলো সেজন্য জাস্ট এমনি ক্যাপচার করছিলাম। এবার তবে খাবো, ডিমের ঝোল আর ভাত করেছে, খেয়ে নি। দাঁতটা একদম দেখো ফুলে আছে, বুঝতেই পারছো খুব ব্যথাও হচ্ছে। তো চলো একদম বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন যাচ্ছি বাড়ি, গিয়ে একদম স্টেশনে গিয়ে একদম তোমাদের সাথে কথা বলছি। তো চলো যাওয়া যাক। তো স্টেশনে এসে গেছি, এখন ট্রেন 3:52-তে। তো এখন স্টেশনে ওয়েট করছি, আবার প্ল্যাটফর্ম চেঞ্জ করে। তো আর এটা হচ্ছে আমাদের 30 টাকার বিরিয়ানি পাওয়া যায় ঘণ্টাঘর, এটা আমাদের একটা টকিজ সিনেমা হল। তো এই ব্যাপার। তো চলো ট্রেন এসে গেছে, ট্রেনে উঠি, এবার বাড়ি গিয়ে একদম বকবক করছি। বাড়ি এসে গেছি, অনেকক্ষণই এসেছি বাড়ি। এখন বাজে হচ্ছে তোমার 5:30, আমি 4:45 বাড়ি এসেছি। এসে সব নিচটা ঠিক করলাম, জামাকাপড় তুলেছি, সন্ধে দিলাম। এবার আমি ফ্রেশ হই, ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের সাথে রান্নাঘরে গিয়ে কথা বলছি, ঠিক আছে? আর হ্যাঁ, তোমাদের যেটা শেয়ার করা সেটা আমি ফ্রেশ ট্রেশ হয়ে শেয়ার করছি, যে ডাক্তার স্টেশন হয়ে গেছি, নিজের কাজকর্ম সব হয়ে গেছে। যেটা তোমাদের সাথে শেয়ার করার ছিল সেটা হচ্ছে আজকে ডাক্তারখানায় গিয়েছিলাম। তো দেখলেই তো ডাক্তারখানায় গেছি, ওষুধ বিষুধ নিয়েছি। ব্যাপারটা হচ্ছে মানে ওই ডাক্তার একরকম বললো, ইনি বললেন যে আমার আক্কেল দাঁত হচ্ছে, এতদিনে আক্কেল হচ্ছে আমার। তো যাই হোক, আমার আক্কেল দাঁত হচ্ছে এদিকে। তো সেই দাঁতটা এমন পজিশনে আছে, সেটা মানে হাড় কেটে তুলতে হবে, মানে নর্মাল তোলা যাবে না আক্কেল দাঁতটা, এমনভাবে আছে সিচুয়েশানটা। ওটা মানে অপারেশন মতো অপারেট করতে হবে, প্রায় মানে আধ ঘন্টার মতো হয়তো লাগবে অপারেশন করতে। তো মানে মাড়ি চামড়া মাংস দিয়ে ঢেকে আছে এই জায়গাটা, কিন্তু গেছে হচ্ছে একদম হাড় অবধি। তো একদম সূক্ষ্ম অপারেশন, সেজন্য আজকেই হয়তো করে দিত, কিন্তু আমার আজকে করলে অসুবিধা কী বলো তো? কারণ বৃহস্পতি শুক্র দুদিন তো তুতুপাপুর স্কুল, সকালবেলা ওদের কে রান্না করে দেবে, কে কী করে দেবে? না আমি না থাকলে আগে কি মা ছিল করে দিত, এখন তো উনি অসুস্থ, তো আমাকেই সব করতে হচ্ছে। তো সেই জন্য এই 2 দিন আমাকে একটু কষ্ট করে ব্যথা সহ্য করতে হবে। মানে আজকে তো বুধবার ধরো হয়েই গেল, বৃহস্পতি শুক্র, শনিবার দিনকে আমি আবার বাড়ি যাব, শনিবার দিন সকালে বাড়ি যাব। তো শনিবার দিনকে সন্ধ্যেবেলা উনি না এটা মানে কাট করে তুলে দেবেন। তো শনিবার দিনটা আমাকে হয়তো শ্রীরামপুরে স্টে করতে হতে পারে, তুতুপাপুকে নিয়েই যাব। দেন রবিবার দিনকে একটু ঠিক হয়ে রবিবার দিন আমি আবার ব্যাক করব। তো বললো যে মানে অপারেশন করার পরে, অপারেট করার পরও 5 দিন মতো জায়গাটা ফুলেও থাকবে, কারণ খুব সেন্সিটিভ জায়গা, নার্ভের ব্যাপার আছে, গলা টলাও হয়তো ফুলেও থাকবে, হয়তো তোমাদের সাথে কথা বলতেও প্রবলেম হবে, হয়তো ব্লক নাও আসতে পারে। তো তার জন্য প্লিজ তোমরা কিছু মনে করো না, আমার যা আপডেট আমি কমিউনিটি ট্যাগে তোমাদের দিতে থাকবো। তো আশা করছি তোমরাও ঠিকঠাক থাকবে। তো এই হচ্ছে ডিটেলস, এই হচ্ছে কারণ যে এটা তুলতে হবে, না তুললে এই ব্যথা যন্ত্রণা মানে কিছু করা যাবে না। মানে পেন কিলার খেয়ে খেয়ে আমি নিজে পাগল হয়ে যাচ্ছি, কিন্তু কী করবো, এতটা যন্ত্রণা করছে, যখন যন্ত্রণা করছে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে তার মানে ডিটেলস, যে দাঁতটা তুলতে হবে, আক্কেল দাঁত হয়েছে, এটা একদম অপারেট করতে হবে, মানে পুরো দা হাড় থেকে তুলে দিতে হবে। তো এই ব্যাপার। তো চলো বাদবাকি কাজগুলো করে নিই। গুড ইভিনিং সবাইকে, এখন গুড ইভিনিং নয়, অলরেডি 8:00 বেজে গেছে। তো আমি তোমাদের সাথে কথাবার্তা বলে একটুখানি শুয়েছিলাম, কারণ আবার দাঁতের যন্ত্রণা শুরু হয়েছিলো। তো একটুখানি কমাতে আমি নিচে নেমে এলাম, তুতুবাবু চলে গেছে নেমন্তন্ন বাড়িতে, পুকুকে কেলক্স করে দিলাম, আমিও একটু পাউরুটি কলা আর বনবিটা খেলাম, আর দীপিকাকে দিয়ে আটা যে মাখিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলায়, তো সেটা রুটি করবো। আর আমি দুধটা গরম করে তার মধ্যে 2 রুটি দিয়ে খেয়ে নেবো, কারণ লিকুইড খাওয়াটাই বেটার। আর পুকু ওপরে পড়তে গেছে। তো আজকের ব্লগটা আর লেন্দি করছি না, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে কী করবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ওয়েট করো অন্য কোনো ব্লগের জন্য। আজকের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।